গুড মর্নিং বন্ধুরা। তো সকালে বাসি কাজকর্ম কইরা বসাই দিলাম চা। সকালে সর্বপ্রথম এনার্জি ড্রিঙ্ক হয়েছে চা। তো চা আমার হয়ে গেছে গা, এখন নামাই নেব। তো আমার বাড়িতে আছে শাশুড়ি মা। গতকালকে ব্লকে দেখছো মা আইছে, বাজার শপিং টপিং করলাম। তো গতকালকে মেলাতে একটা ট্রে খুঁজছিলাম, আমার জানো তো একটা ট্রে নাই, তো পাইছি না, মানে কোনো রকম ট্রেই পাইছি না। একটা মেলা মাইন্ডে ট্রে পাইলাম, কিন্তু মানে আমি যেরকম সাইজের খুঁজতেছি ওইরকম সাইজের ছিল না। তো আর নিছি না, তো এখন সবাই চা খামো। আর আজকে টিফিন করছি না, টিফিনে আছে গতকালকে যে জিরিফি আনছি, তো মুড়ি আর জিরাফি খামো, ঠিক আছে? তো তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তো দেখো থালে করে নিতেছি, ভালো লাগে না আমার। তো একটা আমার ঘরে আছে একটা মেলা মাইন্ডের অনেক বড় ট্রেটা। তো দেখো ভাবছিলাম প্যাকেটটা শুদ্ধেই নিয়ে নেবো, পরে জিরেপি নিয়ে নিছি আর একটা বাড়িতে মুড়ি নিয়ে নিছি। তো টিফিন টিফিন খায় মা ঘরে রেডি হইতেছে, আর আমি এখানে আয়া পড়ছি থানকুনি পাতা নিতে ঘরের পাশেই। দেখো কি সুন্দর হয়ে থানকুনি পাতা উঠছে। আমার হাজবেন্ডের পেটের কন্ডিশনটা বেশি ভালো না, শ্বশুরবাড়িতে গিয়ে গতকালকে মধু খাইয়ে আইছে, যে কারণে উনির পেটের অবস্থা খারাপ হয়ে গেছে। এই দেখো বন্ধুরা গাছে দুইটা দেখো কোয়াস ধরছে, এখানে একটা আর ওই দিকে একটা ধরছে, শুধু ওই দিকে একটু বড় হয়েছে। থাক গতকালকে যে ফুল আনছি, তো দেখো একটা মালঞ্চ ফুল নিয়ে আসি। আমার বাড়িতে আগে একটা লাল খয়েরি মালঞ্চ ফুল আসছিল, ওই কালারটা পাইছি না। আর এই ফুলটি দেখতে ভালো লাগে, সারা বছরই ফুলগুলা ফুটে। তো এখানে দেখো লাগাই দিতেছি। আর এখানে যে গেঁদা ফুল গাছটা আসছিল এটা তো গতকালকে হাজবেন্ডের তুললে ফালাই দিছে। আর এখানে একটা জবা ফুল গাছ লাগানো হয়েছে, হলুদ জবা। আর আরেকটা মালঞ্চ দেখো গেটের সামনে আসছিল, এটাও এখানে নিয়ে আইসি, ওইখানে বাড়তেছে না। তো যে কারণে ভাবলাম এখানে মাটিটা ভালো আছে, তো এই জায়গাতে লাগাই দিছি। তো এই মাটিটা ভিজা আছে, তবু গাছ লাগানোর পরে নাকি একটু জল দিতে হয়, তো সামান্য একটু জল দেওয়া দিলাম। আর শাশুড়িমাও রেডি হয়ে বাইরে হয়ে গেছে গা, এখন বাড়িতে যাবো গা, আর বিকালবেলা আবার আসবো। বাড়ির মধ্যে ধান পড়ছে, তো ধান টান নিতে হইব, ওই কারণে নইলে মা থাকতো। তো এখন রান্নাবান্নাটা বসাই দেবো। তো সকালে আজকে খাবার করতেছি সিদ্ধ, এখানে দেখো ঢেঁড়স আনছে গতকালকে রাত্রে মার্কেট থেকে, তো ঢেঁড়স সিদ্ধ বসাই দিলাম। আর এখানে সকালের জন্য বসাই দিছি ভাত, দুপুরে আবার রান্না করবো। তো বাটিটা আমি ধুইছি না, রাত্রে ইয়েতে বসাই দিছি। তো এখন আয়া পড়ছি ঘরটা গোছাইতে, ঘরটা গোছাই নি, ঘরটা না গোছানো থাকলে ভালো লাগে না। তো আয়ুষ ঘুমের থেকে একটু দেরি করে ওঠে, যে কারণে আমি সঙ্গে সঙ্গে বিছানাটা তুলতে পারি না। তো চাটা খায়া রোজ দিন তুলি, আজকে চাটা খায়া কিছু অন্য কাজ করলাম, কারণ মা আসছিল ওই কারণে। তো এখানে দেখো মশারিটা আমার আর গোছানো লাগে না, একটু ব্যাগের ভিতরে ঢুকাইয়া রাইখা দিই। হাজবেন্ড গেছে এখন স্কুলে, তো স্কুলের থেকে আয়ুষের লেগে বই নিয়ে আসে, আজকে পূজারও মানে টেক্সট বই স্কুল থেকে দিব, আয়ুষের টেক্সট বই আনছে। তো আমি পরে দেখবো, মশারির ব্যাগটা আগে রাইখা নিই। তো তার আর মনে হয় সাতটা বই। তো দেখো প্যাকেট দেখে বাজার টাজার করলাম, প্যাকেটগুলো এখন ডয়ে রাখছি, পরে গুছাই রাখবো। তো দেখ বইগুলো তোমরা দেখাই আমার ঘর গোছানো, দেখো কমপ্লিট হয়ে গেছে গা। তো চারটা বই, তো ওইগুলো রাখি। এখন সকাল বাজে ১০টা, তো আসে সকালে খাবার আছে থানকুনি পাতা বাটা আর ঢেঁড়স সিদ্ধ। আর আয়ুষ পূজার জন্য করছি একটা ডিম অমলেট, তারা এই খাবারগুলো একটুকু খাবে না, ঠিক আছে? তো হাজবেন্ডে খাওয়া দাওয়া করে নিছে, গরমের দিনে একটু সাবধানে খাওয়া দাওয়া দরকার, কারণ আমার হাজবেন্ড একটু অসুস্থ, মানে এমনি কোনো পেটের প্রবলেম নাই, কিন্তু একটা অস্বস্তি বোধ করতেছে, ওই কারণে একটু সিদ্ধ টিদ্ধ দিয়ে খাওয়া দাওয়াটা করতেছি। সকালে খাওয়াইলাম থানকুনি পাতা বাটা দিয়া ভাত, আর এখন দেখো ফাতুরকুচি পাতা রস নেওয়া হাজবেন্ডের লেগে, মানে হাজবেন্ডের সেবা করতেছে। হাজবেন্ডের অবস্থা বেশি অবস্থা ভালোই, কিন্তু মানে শরীরে একটু অস্বস্তি ভাব করতেছে, ওই কারণে কিন্তু আমসা হইছে না, পেটটাও মানে ব্যথা করতেছে না, একটা দম কেমন হয়ে আর হয়েছে বলে। তো সকালে ভাত খাওয়ার পরে এখানে দেখো দিয়ে দিতেছে এখন
অল্প একটু পাতের কষি, আর এখানে রসটা নিয়ে নিলাম, আর এখানে এক চিমটির মতো দিয়ে দিতেছি লবণ। এটা কিন্তু মানে আমসার লেগে কিন্তু খুব কার্যকর, খুব সঙ্গে সঙ্গে কিন্তু কাজ করে এই পাতের কষি পাতার রসটা, মানে ওষুধ খাইতে হয় না। তো বন্ধুরা, আমরা কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধ মানে খাই না, করলে চলে, মানে খুব ইমার্জেন্সি হলে কিন্তু খাই। তো দেখো হাজবেন্ড এখানে শুয়ে আছে, ওষুধটা না দিয়া দিলাম। তো এখন পাতার কষি পাতার রসটা একটু টক টক লাগবো। তো ঘরের দেখো আজকে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, আমি কয়েকদিন ধরে প্রচণ্ড ব্যস্ত, এত ব্যস্ত মানে বলবার মতো না। তো দেখো আজকে হচ্ছে সোমবার, আর শনিবারে তো মাসপত মানে পয়লা বৈশাখ, তো আজকেই ঠাকুরঘরটা ঝাড়া নিতেছি। কালকে আবার মঙ্গলবার, পরশুদিন বুধবার, উপরে রুমটাও ঝাড়ার বাকি রয়েছে, আবার রান্নাঘর পরিষ্কার করা বাকি রয়েছে। তো আজকের দিনটাই ভালো ঠাকুরঘরটা পরিষ্কার করার। তো দেখো মানে মাকড়ের জারটার উপরটা ঝাড়ু দেওয়া নিছি, এখন এই তাকটা পরিষ্কার করে নিলাম, সব ওয়াল টোয়াল ভালো করে পরিষ্কার করে এখন ঘরটা মুছা তাড়াতাড়ি করে ঠাকুর পূজা দিই। আবার শাশুড়ি মা বিকেল আইব, ভিডিও এডিটও করছি না, ভিডিও এডিট করার বাকি রয়েছে। আমি সময় পাইতেছি না, মানে কীভাবে যে সময় কাটতে যেতেছে গা আমি বুঝতেই পারতেছি না, মানে কিন্তু এক মিনিট আমি মানে বইও থাকি না। তো দেখো ঠাকুর পূজাটা দিয়ে দিলাম, তো কিশমিশের মধ্যে একটু ডাটা রয়ে গেছে, তাড়াহুড়ো করে পূজাটা দিতেছি। আর দেখো দুপুরে খাবার আছে ঢেঁড়স সিদ্ধ, আর এখন আবার ডিম আমলেট করলাম আয়ুষ পূজার জন্য, আর এখানে আছে গতকালকে ডাল, মিষ্টি কুমড়ার তরকারি, আর গতকালকে রাত্রে দই বসাইছিলাম। তো হাজব্যান্ডকে এখন দই আর সিদ্ধ দিয়ে খাবারটা দিলাম যাতে ফ্যাটটা ঠিক হয়ে যায়। বন্ধুরা এখন বাজে 6টা, তো আমি একটু রেডি হয়েছি কালকে, তো সব কিছু কিনাকিটি করতে পারছি না, তো আজকেও মা আছে, মার সাথে যাবো একটু বাজার করতে। আর আয়ুষের লেগে কিছু কিনছি না, হাজব্যান্ডের লেগেও লইছি না, মার লেগেও লইছি না, আমার লেগে তো হয়ে গেছে না। হ্যাঁ, তো দেখি গিয়া, আর দুই দিন আছে, তো আজকে যাই, আর নাহলে সময় পাইতাম না। তো রেডি রেডি হয়ে নিলাম, ঠিক আছে, তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে সারাদিন তোমরা সাথে কথা কইতে সময় পাইছি না, একটু ব্যস্তই আসিলাম, আয়া চা খাবো, চা খাইছি না, চলো কইছি আজকে একটু লোকজন আসছে, কি বলে বাজে এখন 7:45, আইলাম বালি বাড়িতে, ঢুকলাম, আর এই দেখো ড্রেস খোলা খুলে এসে সঙ্গে সঙ্গে তোমরা দেখাই নিলে, এক একটা যার যার যেমন নিয়া যাবো গা। তো আনছি মিষ্টি, মিষ্টি খাই, ঠিক আছে, খাইয়া মাছ আনছে, মাছ কাটমু, কাঁঠাল আনছে, কাঁঠাল কাটা হবে। মাছ কাটতে আমি নিয়ে আসি, তো মা এখানে সবজি কাটতেছে আর মাই কাঁঠাল কাটতে দিছে, তো আমি এদিকে রান্নাবান্না বসাইছি, মাছ ভাজি করে নিছি। তো কাঁঠাল তরকারি এই প্রথম আমার বাড়িতে রান্না হইতেছে, শ্বশুর বাড়িতে কিন্তু আমি কাঁঠাল খাইয়েছি, তো শ্বশুর মা বাড়ির গাছেরই কাঁঠাল নিয়ে আসে আইতে, আমার কিন্তু খুব প্রিয় খাবার কাঁঠাল, কাঁঠাল তরকারি হলে আমার আর কিচ্ছু লাগে না। আর আমি না মাংসের মতো কাঁঠাল তরকারি রান্না করি, নিরামিষটা আমাদের ঘরে কেউ খায় না, তো কারণে রান্না করি না। তো অন্য বছর তো 2-3 বার খাওয়া হয়ে যাগা, এবার একবারই খেলাম। তো এখানে মিক্সিতে সব কিছু পেস্ট করে দিয়া দিছি, আর সব মশলা দিয়া মাংসের মতোই রান্না করতেছি, ঠিক আছে। আর তোমরা কইছিলাম কি শপিং করছি দেখামো, তারপরে দেখি হাজব্যান্ডের প্রচণ্ড মাথা ব্যথা, তো কাপড় টাপড় চেঞ্জ করে আমি চা করে নিছি। তো যদি পারি তোমরা সাথে শেয়ার করবো রান্নাবান্না করে লই, কারণ রাত্র হয়ে গেছে, মাছ আনছে, মাছ কাটলাম, সবজি কাটা হয়েছে, এরপরে একে একে রান্না করা হইতেছে, কারণ সকালবেলা তো আজকে খাবার তেমন কোনো কিছু আসিল না, সব কিছুই নতুন করে রান্নাবান্না করতেছি। তো ওইদিকে মাছটাকে রান্না করে নিছি, ভাতও আমার হয়ে গেছে, সবার লেগে ভাত বাড়িয়ে নিছি, করছি কুমোর পাতা বাটা,
কারণ মা সকালে যাই বোকা খাওয়া দাওয়া করতো না, ওই কারণে রাত্রেবেলাই করে নিলাম। আর এখানে মাছের মাথা দিয়া একটু ডিমি কুমোর তরকারি করছি আর কাঁঠাল তরকারি। ঠিক আছে, তো মাছ আনলে রাত্রেবেলা মাছ আমরা রান্না করি, নইলে দিনের বেলা আনলে অনেক সময় রান্না করি না, রাখা দিই। কিন্তু রাত্রে মাছ আনলে কিন্তু না খায়া রাখি না। আর এই দেখো কাঁঠালের সবজি, মাছের তরকারি। ঠিক আছে, ঝাল একদম কম দিছি গরমের দিন তো ওই কারণে। তো বন্ধুরা, অনেকটাই রাত হয়ে গেছে গা। এই শাড়িটা আমি আনলাম মার জন্য, প্রথম বছরে পরব, মারে দিছি। আর মা দেখো কী কী আনছে, এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। সুদ্দার লেগে একটা প্যান্ট, রাফ ইউজার লেগে বালিশের টাওয়াল, এরপরে ঘরের দরজার লেগে দুইটা পর্দা আর বেডশিট। তো মা এইগুলোই বাজার করছে। ঠিক আছে, তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিছি, আজকে কি বাজার করছি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, অনেকটাই রাত হয়ে গেছে। কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো কী কী আনছি। ঠিক আছে, আজকের মতো আজকের ব্লগটা এ পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে, টাটা, গুড নাইট। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হয়ে যাচ্ছে আবার নেক্সট ব্লগে।